हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू मुर्शिदा सुलताना शापना ब्लॉग्स। केमन आछेन सबाई? आमरा आलहमदुलिल्लाह भालो आछि। तो आमादेर सादे 12 मासे आम गाछे मुकुल एसेछे, खूबी भालो लागछिलो। माशाल्लाह एत सुंदर आमेर फुल एसेछे, माशाल्लाह। तो एटा होच्छे 12 मासे आमेर गाछ। तो किछुदिन आगेओ ए गाछटिते आम छिलो, आम शेष हुए आबार फुल एसेछे। तो खूबी भालो लागछिलो, आर आमेर फुलेर माने मुकुलेर एकटी गंध आसछिलो, खूबी सुंदर, खूबी ভালো লাগছিল। তো 12 মাসে আম গাছ আমি আরও দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। মাটিতে যখন 12 মাসে আম গাছ রোপণ করা হয়, সেই গাছটি বড় হয় এবং 12 মাস আম ধরে, সেই গাছগুলো ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো 12 মাসে আমের গাছ আমি দেখেছি, মাটিতে রোপণ করা আমের গাছ দেখেছি, 12 মাস আম ধরে, খুবই ভালো লাগে। আর এই যে ডালিম, ডালিমও কিছুদিন আগে ছিল, তো ডালিমও মাশাআল্লাহ শেষ হয়ে আবার ডালিম হচ্ছে। আর এদিকে বেগুন হয়েছে, বেগুনও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার পাশে ফ্ল্যাটে ভাবি এই গাছগুলো লাগিয়েছেন, মানে আমাদের সাদে অনেক গাছ আছে, তো সবাই মিলেই সাদ কৃষি করে। আমার যেমন আছে, ভাবিদের আছে, তো সবাই মিলে সাদ কৃষি করে এবং খুবই ভালো লাগে আমার কাছে। তো গাছ লাগানো তো সবসময় ভালো, এবং সবসময় আমি সবাইকে বলি যে গাছ লাগানোর জন্য। আর এই যে আমের মুকুল, খুবই ভালো লাগছিলো মাশাআল্লাহ, এত ভালো লাগছিলো আমার কাছে আমের মুকুল। এখন কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকেই বলা যায়, তো খুব ভালো লাগছিলো। এই যে আবার ছোটো 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 মুকুল আসছে। আর আমের প্রতি কিন্তু আমাদের সবারই একটি কম বেশি দুর্বলতা আছে। আর আমের মুকুল, আমের মুকুলের একটি গন্ধ, কচি আম, ছোটো ছোটো কাঁচা আম, সেই কাঁচা আমের একটি গন্ধ আছে, ফ্লেভার আছে, সেইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আজ বেবি হাঁটছিল আর বলছিল যে রোদ বাসায় চলে যাবে, তো জাস্ট আমি কয়েক মিনিট ছিলাম আর একটু গাছে পানি দিয়েছিলাম। আর এখন যেহেতু মানে অনেক বেশি রোদ উঠে, ছাদে খুব বেশি একটু যাওয়া হয় না, মাঝে মাঝে একটু যাই, গিয়ে শুধু একটু পানি দিয়ে চলে আসি। আর এই যে আজকে ছাদে গিয়ে দেখলাম যে অনেক পর্তুলিকা ফুটেছে আমাদের ছাদে। তো পর্তুলিকা কিন্তু বৃষ্টি হলে ফোটে, অনেকদিন আমাদের মানে আমাদের দেশে বৃষ্টি হয়নি, তো এখন যেহেতু রিসেন্ট কয়েকদিন বৃষ্টি হয়েছে, এখন আবার পর্তুলিকা খুব সুন্দরভাবে বড় হয়ে ফুটেছে, খুবই ভালো লাগছিল হলুদ পর্তুলিকা। প্রতি বছর আমাদের ছাদে অনেক সুন্দর সুন্দর পর্তুলিকা ফুল ফোটে, আর খুব সুন্দর লাগছিলো, বাতাসে দোলছিল, খুবই ভালো লাগছিলো। এই যে ফুলের সাইজও কিন্তু বড়। আর পর্তুলিকা আমি একটু অনলাইন থেকে প্রথমে নিয়েছিলাম, তো তারপরে অনলাইন থেকে অনেক কালার নিয়েছিলাম, বাট সেইগুলো সাথে ছিল অনেক দিন, বাট এখন হচ্ছে যে কালারগুলো হারিয়ে ফেলেছি। তো এই তো এদিকে আমার গাছপালাগুলো, আমার আপেল গাছটি মাশাআল্লাহ খুবই বড় হচ্ছে, তো দেখতেও ভীষণ ভালো লাগছিলো। আর আমার আনারের গাছটি, এটাকে বড় টপে রিপটিং করার পরে মাশাআল্লাহ এই যে এখন অনেক ফুল এসেছে, বাট জানি না কবে আনার হবে। তো আনার হোক আর না হোক, গাছ কিন্তু খুব ভালো লাগে। তো এই যে অনেক ফুল এসেছে, খুবই সুন্দর লাগছিলো, দেখতেও ভীষণ ভালো লাগছিলো। তো মাশাআল্লাহ গাছের সাইজ খুবই বড় হয়েছে, তো এটাকে রিপটিং করার পরে বড় টপে খুব সুন্দরভাবে হচ্ছে এখন মাশাআল্লাহ। আসলে ফলের গাছ একটু বড় টপে দেওয়াই ভালো, আর এখন দেখা যায় যে ছোট ছোট টপে, মোটামুটি মানে মিডিয়াম সাইজ টপেই এই ফলের গাছ হয় এবং ফল ধরে, এই জিনিসটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আর এদিকে এই যে ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন আগেই তো ফুটেছিল, এখন একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখা যাবে যে কিছুদিন পরে আবার নতুন করে ফুল আসবে। আর এই তো ছাদের বাহিরের ভিউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।